এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আবারো আপনাদের সামনে আসছি। আমরা এক্সেল শীটে যখনই আমরা লিখব, লেখার পরে যদি আমরা এন্টার করি তাহলে আমরা কিন্তু পরের সেলে চলে আসি, অর্থাৎ এভাবে আমরা পরের সেলগুলোতে আমরা লিখতে পারব। তো কিভাবে আমরা একটা সেলে আমরা দুই লাইন বা তিন লাইন লিখতে পারি সেই বিষয়টি এখন দেখাবো। তাহলে সেই কাজটি করার জন্য প্রথমে আমরা এখানে লিখব। তো এখানে আমরা লিখলাম একটা বিষয়, তো সেটা লিখার পরে পরের লাইনে দেখার জন্য আমরা অল্টার চেপে এন্টার করলে আমাদের পরের লাইনে আবারও আমরা লিখতে পারবো। তেমনি ভাবে আবার অল্টার চেপে এন্টার করলে আমরা পরের লাইনে এভাবে আমরা লিখতে পারবো, অর্থাৎ এখানে আমরা একটা সেলে তিনটা লাইন লিখলাম। তো এইভাবে আমরা প্রত্যেকবার আমরা লিখার পরে যদি অল্টার চেপে আমরা এন্টার করি তাহলে আমরা আবারও পরের লাইনে লিখতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য মজার হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।